عقائے نامدار حضور اکرم صلی اللہ علیہ وسلم علیہ زندہ قرآن এই জীবিত কোরআন আল্লাহর নবীর জীবন আর লিখিত কোরআন কোরআনে কারীম এই লিখিত কোরআন আর জীবিত কোরআন এর মধ্য দিয়ে আপনি আমি আমরা জীবনে কিলা কাটাইতাম আল্লাহ শিখাইয়া দিছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক শিশু যখন জন্ম লয় তখন আল্লাহর বিধান আছে এক সন্তান যখন জন্ম লইব তখন তার খানর মধ্যে প্রথম আওয়াজ গিয়া পৌঁছতো আল্লাহর ওয়াহদানিয়তর আওয়াজ শাহাদতর আওয়াজ এলাকে সম্ভব হইলে বাচ্চা গোসল দেওয়াইয়া আর মেডিকেল ট্রিটমেন্ট ডাক্তার ডাক্তারর পরামর্শ মতো যদি গোসল এখান তো দেওয়াইতে পারইন না তে যেভাবে বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদেও তার ডাইন খানর মধ্যে তার ইমানর কলিমা শুনাইয়া দিতা দেই তুমি দুনিয়া নামাজ পড়া লাগবো নামাজও কামিয়াবি আছে তান আহ্বান যখন আইজিব নামাজর ডাক মসজিদর ডাক তহনের চেয়ে বড় কোনো ডাক হইতে পারে না এই মিনিং যেটা আজানোর খোলাসা এই কথা খম ডালিব এই কথা ইবরাই না কইলাম টান করো মানতে ওটা গরম নেই ওয়াইজ হলো এটা দিন না টান করো তো আজান দিয়ে আমরা ছোট বাচ্চারে জানান দিলাই যে এই দুনিয়াতে তুমি আইছো তোমার মালিক একজন তার হুকুম মানতে হইব তার তরিকা মতো চলতে হইব বাচ্চা এখনো অবুজ সে খেরুরে চিনে না খেরুরে বুঝে না খেরুরে দেখাও জানে না কিন্তু তার খানো আপনি সেই আজানোর আওয়াজ তো আজান দিতেই কেন উদ্দেশ্য হইল তার আজান শোনানি কিন্তু নিজের খানো জোরে করে দৌড়িয়ে দেওয়া নাই আমরা আজান দিতে দুইও আঙ্গুল যে খানোর ভিতরে ঢুকাই এটা হইল মুস্তাহাব স্বর বুলন্দ করবার লাগি মূল্য দেওয়া হইছে কিন্তু এখন মাইকে স্বর বুলন্দ করলেও সুন্নত বনে গেছে আজানের মুয়াজ্জিনের সকল ওরকম হইতো এর লাগি মুয়াজ্জিনে আজান দিতে সময় দুই খানের ভিতরে আর ঢুকাইব বাচ্চার খানো যখন আজান দিবা তখন আর খানোর ভিতরে আর ঢুকাইবার দরকার নাই কারণ এই আজান দিয়ে আপনি খেরুরে ডাকিত রানা মসজিদ আওয়ার লাগি এক বাচ্চার এ তৌহিদের বাণী নামাজর আহ্বান আল্লাহর জাতর ওয়াহদানিয়তর এলান শুনাইবার লাগে কিন্তু যেহেতু স্বর উঁচু করা উদ্দেশ্য নাই এর লাগে খানো আঙ্গুল দেওয়ার নিজর দরকার নাই বাচ্চার খানোর মধ্যে মুখ নিয়ে স্লো আওয়াজে হইবা ছোট বাচ্চা এরে আবার যদি চিৎকার দিয়ে আজান দিন তেগুর মগজ ক্ষতি হল মহব্বতর সাথে নরম আওয়াজে আজানোর কালিমাগুলো শোনাইবা পুরুষে শুনানি ভালো যদি পুরুষ তাকই না তে কোনো মুসলমান মহিলায় ওই আজানোর কলিমা শোনাইলে হইব ইকানো বাচ্চার খানো কোনো মুসলমান মহিলায় শোনাইলে হই যাব এই পুরুষ তখন না তো অপেক্ষা করবার দরকার নাই যে খাইল খেওয়া কোয়াই আজান দিবা লগে লগে বাচ্চার খানো আল্লাহর আওয়াজ দেইতো গিয়া মুসলমান যে কোনো ইমানদারে ইটা দিতা বা অপেক্ষা করেন তো মাঝখানো আরও তার বহুত কথা শোনা পড়ে যাইব গিয়া নিয়মে প্রথম কথাটা শুনতো ইমানের কথা আর বাম খানোর মধ্যে একামত দিবা এটা আল্লাহর হুকুম আল্লাহর কানুন একামত যে একামতর মাধ্যমে আমরা নমাজও দাঁড়াই অর্থাৎ এই বাচ্চারে জানান দিলাইলা যে দুনিয়াত তুমি আইছো নামাজ কায়েম করা লাগবে দুনিয়াত আইতেও নামাজ আর যাইতেও নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর ওফাত শেষ সময় কুরসিয়ত ফরমাইতরা আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম ও আমার উম্মত নামাজ ছাড়িও না আসসালাহ নমাজ ত্যাগ করিও না ওমা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনে যারা থাকবা তারার প্রতি লক্ষ্য রাখিও তোমার অধীনস্থ হে তোমার গোলাম বান্দি চাকর চাকরানি তোমার অধীনস্থ হে তোমার ছেলেবেলে আওলাদ পরিবার পরিজন তোমার অধীনস্থ হে তোমার স্ত্রী পুত্র এরা যারা তোমার কথা শুনে যাদের উপরে তোমার কর্তৃত্ব চলে যারার উপরে তোমার অধীনতা পাওয়ার খাটে ও এরা আপনার অধীনস্থ সর্বনিম্ন স্তর হইল গোলাম বান্দি চাকর আর এই জায়গা থেকে শুরু করি আপনি অফিসার হইলে আপনার আন্ডারে চাকরি হড্ডা মানুষ দেশের রাজা বাদশাহ হইতে আপনার অধীন প্রজা যারা তারা নাগরিক এই প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ নবী আলাইহিস সালামে ওসিয়ত হড্ডা আসসালা নামাজ ঠিক রাখিও নেতাগিরিত লাগিয়া ব্যবসাত লাগিয়া কারবার জোর লাগিয়া সংসারর খামো লাগিয়া নমাজ ছাড়িও না
তোমার সংসার তুমি বাস লেখাম, নামাজ মোর লেখাম, মৌত নিশ্চিত বাসা অনিশ্চিত, বাস্তায় পারো খাইলা নাও বাস্তায় পারো, এলাকি বাসার পরিকল্পনার আগে মৃত্যুর পরিকল্পনা বড়, মৃত্যুর পরিকল্পনা আগে হইত, জীবিত থাকার পরিকল্পনা পরে হইত, যে সময় অগ্রাধিকার দেওয়া হইব, দুই আমল এখানে হইব, দোকানদারি এবং আজান, আজান হয়ে গেছে নামাজও আইতে হইব, ভাই হল আর বুজুর্গ হল। হ্যাঁ, দুনিয়ার তো আমরা আছি, এখানে আল্লাহ শিখাইয়া দিছেন আপনার সুন্দর জীবন চাইতে আল্লাহর দরবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন এই জগতে সুন্দর জীবন দান করো, আখেরাত উত্তম সুন্দর জীবন দান করিও আল্লাহ, আর দুজক তাকে মুক্তি দিও আমাদের। তো দুনিয়ার জীবনটাও সুন্দর হইতো এখানে কামনা করা যায়, কিন্তু দুনিয়ার জীবনও আমরা জীবিত আছি, যখন আখেরাতের ডাক পড়ব ওইটা অগ্রাধিকার হইত, পার্টিকুলার ডাক যখন আইব সেইটা আগে যাইত। তো এই একামত আর আজান এই দুইটা শিশুর খানো আমরা শুনাই, এই জন্মের দিনও আল্লাহর হুকুম ফাইলাইছে, আর এক নবাগত শিশুরে আপনি কলিমার আওয়াজ শুনাইয়া সাবধান করলা যে তোমার জীবন এই নামাজ আর একামত আজান আর একামতর মাঝখান এইভাবে খাটতে হইবে। ওলামায় খেউ খেউ কইত্রা জন্মর সময় যে আজান দেওয়া হয় এই আজানে তো কোনো নামাজ নাই, আর জনজা মানুষের মৃত্যুর পরে যেটা পড়া হয় সেই নামাজও কোনো আজান নাই। তো এই জন্মের পরের আজান আর জনজার গিয়া তার নামাজ, এই আজান দিয়ে শুরু আর নামাজ দিয়ে শেষ, আজান দিয়া শুরু আর নামাজ দিয়া শেষ, আজান আর নামাজ ওর মাঝখানে আমরা লাইফ। এলাগে এই জীবনে আমরা আল্লাহর নাফরমানে লিপ্ত হইতাম পারি না, আল্লাহর আইন অমান্য করতাম পারি না, এই সুযোগ আমরা দেওয়া হয়েছে না। যখন খবর দেয় মুগি তখন আর কোনো আইনও থাকতো না, নমাজও থাকতো না, রোজা ও হজ জকাতও থাকতো না, ঠান্ডার মধ্যে কষ্ট করিয়া উজু পড়া মসজিদও যাওয়া কোনোটাও থাকতো না, আমরা স্বাধীন থাকব, বেহেস্তি হল ব্যস্ত গিয়া আল্লাহর দিদার ফাইয়া আগ্রহ আনন্দ পরে হইব আল্লাহ তোমার এগো শ্রদ্ধা দিতাম সুযোগ দেও, আল্লাহ নিষেধ করবা যে না, শ্রদ্ধা দেওয়া হয় ইজ্জত দিবার লাগে, আর তোমার তান্ডে আমি খুশি হইয়া জন্নত দাখিল করছি ইজ্জত পাইবার লাগে, তুমি তাই আমার ইজ্জত দিছ দুনিয়া, আমার তারজিম করছো পৃথিবীর, আমারে খুশি করছো হন আমল দিয়া, আজকে আর তোমার তান ইন শ্রদ্ধা করার প্রয়োজন নাই, বরং আজ তোমরা সম্মান পাইবা আল্লাহর দরবার, মুকরামুন ফি জান্নাতি মুকরামিন, মুকরামুন আল্লাহর বেহেস্ত এরারে সম্মানিত করা হইব। তো আমার ভাই হল জন্মর দিন আল্লাহর হুকুম আজান, এরপরে এই বাচ্চার যখন সাত দিন বয়স হইব, ওই সার ডালিয়ান বলিও তাহলে ঠান্ডা হইল আবার দিবেন, জন্মর দিন যখন গেল জন্মর দিন তাকে গণিয়া সপ্তম দিন যখন হইব, সপ্তম দিন যখন হইব তখন যদি সম্ভব হয় ডাক্তারের বিশেষ কোনো রেস্ট্রিকশন না থাকে তো এই বাচ্চার চুলগুলা মুন্ডাইব, মুন্ডাইয়া এই চুল দে ওজন করিয়া এক পাল্লার মধ্যে রাখিয়া ওখানে সঠিক কথা জানিয়া রাখা দরকার আমরা, এই চুলটা ওজন করবা এক পাল্লা দিয়া, আর ওই পাল্লার যে ওজন হইব ওজন পরিমাণ রূফা, ওজন দরিয়া যে রূফা হইব সেই রূফা আল্লাহর রাস্তাত মিসকিনক লড়ে বা খেয়ে সৎকা করা, এই সৎকা করা ওয়াজিব নাই সুন্নত মুস্তাহাবের ভিতরে পড়ে, আর ও দিন একটা আকিকা করে হয়ে যেত, যদি মেয়ে সন্তান হয় তো এক ছাগল খসি, আর ছেলে সন্তান হইলে ছাগল বা খসি দুইটা, না তৌফিকে না দিলে একটা ভাববা ছেলে হইলে, এই খসি দিতে এখানেও মুস্তাহাব হইল, খসি খসি জবাই করার পরে যে দায়ী আসলা যার এত জন্ম হয়েছে, যদি এই মানুষ খাওয়ার ঝুঁকা হইন তাইলে এনে গুস্তর একটা অংশ দেওয়া, আত্মীয় স্বজনরে দেওয়া, রিস্তাদার করে দেওয়া, আর নিজেও খাওয়া, এই গুস্তর বন্টন করা উচিত নয়,
এটা মুস্তাহাব তো আকিকা করা এতে গিয়া হাদিস শরীফ আছে কুল্লু গুলামিন ঠিক আছে এটা করুন কুল্লু গুলামিন রাহিনুম বি আকিকাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম আবু দাউদ জিলদে সানের মধ্যে হাদিস যে প্রত্যেকটা সন্তান তার আকিকার দ্বারা মরহুন মানে রেহান রাখা হইছে গিরো রাখা হইছে গিরো রাখা হইছে ইমামে আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন মুহাদ্দিসিন একরাম একমত যে সন্তান যদি মারা যায় তেই সন্তান আখেরাতে হইতে হইলে আকিকা করতে হইবে খেউ খেউ বরং কইতা যদি আপনি বাচ্চার আকিকা করেন না আর এই শিশু মারা যায় তে আখেরাতে হইতেও না আপনার আর অবদান কিটাও থাকলো ওই বাচ্চা তো মরে গেল এই জন্মের আর প্রসবের সব তো আপনি পাইবা কিন্তু এই বাচ্চায় যে সুপারিশ করিয়া তারপরে মা বাপ রে ব্যস্ত নিত তার পরিবারও লাগে সুপারিশ করত এই কথার সাহায্য হয় তার আকিকা হলে এর লাগে কুল্লু গুলামিন রাহিনুম বি আকিকাতিহি তার আকিকার মধ্যে তারে মরহুন রাখা হয়েছে এর লাগে তৌফিক থাকলে আকিকা করতা কেউ যদি নিজে পারেন না উচিত তো হইল সাত দিন ফেকার কিতাব লেখছ নাইলে চোদ্দ নাইলে একুশ এই তিনটা যদি ক্রস করে তো যেদিন আবার ও আকিকা করবা ওদিন মাথা খামাইতা কেউ আবার হইতে সাত দিনও মাথা খামাই একুশও আকিকা করম এটার দরকার কিতা মাতা যেদিন মন্ডন করবা ওদিন আকিকা করতা আর ওদিন চুলগুলা ওজন করি ও পরিমাণ সৎকা দিতা আর চুলটা গাড়ি লাইতা ইনো আদা রসুন পেঁয়াজ মরিচ ফুরাইবার কোনো দরকার নাই সুজা চুল গাড়িবা তা সম্মান দিতা মুসলমানের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফতে কাটে ফেলানি ঠিক নাই যদি আকিকা আপনি সাত দিনও করেন আর কোনো কারণ তো চুল খামাইতে বুধবাইন অসুস্থতা অসুবিধা হইব তো একুশ দিনের দিন চুল মন্ডন করিয়াও তখন লাভ হইব বা চুল লম্ব হইব মিসকিনর রূফা বেশ হইব মিসকিনর ফায়দা হইব এটাও করতে পারেন যদি কোনো অসুবিধা নাইলে মূল মুস্তাহাব হইল ওরকম আর যদি একুশ ক্রস করিলে পারেন না তাইলে কিতাব সকল হইছেন যেদিন এই বাচ্চার যে তারিখে জন্ম হইব যে ডেটে জন্ম হইব ঠিক এর আগের দিনও যদি এতেকাফ করেন আকিকা করেন আগের দিনও যদি আকিকা করেন তাইলে সাতটা কোনো না কোনোভাবে রক্ষিত হইব অর্থাৎ সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য হইব সাতটা মালহুজ হইব সাতর সংখ্যাটা কনসিডার করা হইব অর্থাৎ এক তো হইল পারলে সাত দিন পারেন না সাত মাসও একুশ জায়গিতে একুশও তিনটা সাত আছে তো সাত দিনও পারেন না সাত মাসও করলে এক মাত আছে নাইলে সাত বছরও আর মাঝে কোনো দিন যদি হরইন তে হৌ হলা এক তারিখে হরুকা যে দিন এই বাচ্চার জন্ম হয়েছিল সেই দিনের আগের দিনটা যাতে হয় যেমন রবিবারে বাচ্চার জন্ম হয়েছে আপনি যেদিনও আকিকা করেন শনিবারে করতা যদি এই তিনটা ক্রস হয়ে যায় শুক্রবারে বাচ্চার জন্ম হইলে বৃহস্পতিবারে করবা মঙ্গলবারে জন্ম হইলে সোমবারে করবা তখন হইব কি তার সাত গিয়া মিল খাইব আপনি এই তারিখ ও সংখ্যার সাত দ্বারা বাক করলে বিভাজ্য হইব সাতর সংখ্যাটা রক্ষিত হইব এই আরও এক কথা মুফতি শাব্বির আহমদ কাসিমি সাবদা আহমদ বরকাত হোমে তার আনোয়ারে হিদায়াত বা ইজাহুল মাসাইলের মধ্যে লেখছেন বিভিন্ন কিতাবের উদ্ধৃতি আনছেন তো এখানে কেয়ার করবা যদি সময় যায়গি তে আপনি জন্মর আগের দিনটা তাতে একে আকিকা করে নেইবা তখন আর এটাও কিচ্ছুও করেন না তো এক সুন্নত ছুটিব আদায় হইব ভালো হইল ওটা আর যদি তৌফিকে এখন দে না যখন সন্তান মারা যায় কি যদি বা জন্ম লইও মরি যায় সাত ফাইন না তবুও তার আকিকা করতা নাইলে এই বাচ্চা আপনি ফাইবা কি না মাত আছে বিভিন্ন ওলামায় হয়েছেন বাচ্চার মা বাপে আখেরাত ওইগুর সুপারিশ হইতা নাই এটা হতা বাক্কা শক্ত হতা এলাই কোনো কোনো আইমা এবার আকিকারে ওয়াজিব পর্যন্ত ফরজ হইছিল যদি আমরা মজম মতো মুস্তাহাব আর একজনে গরিবির কারণে আকিকা করতো পারে না তো বাচ্চা যে একবারে যাইবও গি কেন বড় শক্ত হতা কিন্তু এই ধরনের এক কথা উল্লেখ আছে কিতাব
এক বাবার মা যখন হইছে নাকি কে করতে একবারে বড় কিচ্ছু নাই আর বাচ্চা জীবিত থাকলে তো এখান তো বাবা মায় করেন নাই বাচ্চা নিজেও করতে পারে বাবা মা যদি করেন না তে বাচ্চা বলইও তারা কি করতে পারবো চাইলে ইন এক মুসলা উদ্দাও জিকাই যে আমার বাচ্চার আকিকা করতাম তে এগুর মা বাবার আকিবা লাগবো নি মা বাবার আকিকা তাদের মা বাবার উপরে সুন্নত বা ওয়াজিব ছিল আর বাচ্চার আকিকাই বাচ্চার বাবার উপরে ওয়াজিব সুতরাং বাচ্চার আকিকা করতে বাবার আকিকা সুন্ন দেখার কারণ কি তা এটার কোনো সম্পর্কও নেই বাচ্চার আকিকা তার বাবার উপরে আর বাবার আকিকা তার বাবার উপরে তো দাদার ওয়াজিবে আইয়া ফুয়ারে বাবার ঠেলিত নাই এখানে একটা আর একটা কোনো সম্পর্ক নাই খেয়াল রাখুন না তো যাই হোক এটা উদাহরণস্বরূপ আকিকার কথা আইল আকিকার বুঝতে হলা তিন বাট করা মুস্তাহাব সব সৎকা করলে পারবা সব খাইলেও পারবা দেওয়াটা মুস্তাহাবর ভিতরে পড়ে এখানে দায়ের মাত এখানে এক্সট্রা আইসে আমি কথা আসলাম আমরা জন্মর পরেও আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হুকুম আমরা ঢুকলাম তখন বিশেষ করে মা বাবা সন্তান যখন জন্ম হয়েছে তখন মা বাবার উপরে কর্তব্য আই গেছে আল্লাহর কায়ন ও কানুন মতো তার সন্তান লালন পালন করতা এরপরে যখন এই বাচ্চায় কথা বলা শিখে তো জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তোমার বাচ্চারে যদি প্রথম কথা শিখাইতা সেই কথা যাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বাচ্চার জবান দিয়া যখন প্রথম কথা বাইর হইব সেই কথাটা যাতে হয় দুনিয়ার সবচেয়ে উত্তম কথা সেইটা হইল ইমানুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কয়বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা আমরার বুনিয়াদ আর মূল শক্তি একদিকে জন্মর পরে আমরা প্রথম কণ্ঠ ধ্বনি সাউন্ড শুনাইছি এই ইমানুর কলিমা জড়িত শাহাদত আজানোর মাধ্যমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমাজের কথা শুনাইছি মসজিদ আওয়া হাইয়া আলা ফালাহ মসজিদের দিকে কামিয়াবির দিকে আসো এগুলো আমরা শুনাইছি আর বাচ্চা যখন কথা বলা শিখব তখন তার এই কলিমার কথা প্রথমে শিক্ষা দেব প্রথমে লা লা টা টা আবি যাবি কথা শিখাইবার চেষ্টা মুসলমানে করবা না সবচেয়ে খাইরুল কালাম সবচেয়ে উৎকৃষ্ট কলিমা আল কালিমা তো তৈবা সবচেয়ে পাক পবিত্র কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবনের দুজকিরে ইমানের সাথে একবার এই কলিমা পড়িয়া মুসলমানি আর ইসলাম গ্রহণ করলে সারা জিন্দগির গুণা মাফ দিয়ে বেহেস্তি বানাইয়া দিতে পারে যে কলিমা কেয়ামতের দিন শত শত ডায়েরি গুনার দাস্তান এফাল্লা তুটানি হইব আর ইমানুর কলিমার এক ফাল্লা তুটানি হইলে পরে ইমানুর কলিমার ওজন আল্লাহর দরবারও বেশি হয়ে যাইব এই কলিমা ইমান আপনার বাচ্চারে হতা শিখাইতা এরপরে যখন বাচ্চার বয়স বাড়িব তখন ইতা আবু বাবারে কও আবু বাচ্চার উপরে কোনো হুকুম আইছে না সে না বালক এরপরে যখন ওই বাচ্চার বয়স হইব সাত আগে তো কথা শিখাইছিল বালা কথা তারা শিখাইতা বাদ কিচ্ছু শিখাইতা না আদব কায়দা আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তরবিয়তে আওলাদর ব্যাপারে অনেক লেখছই আরো বিভিন্ন ওলামায়ে কেরামে হাদিস থেকে সংগ্রহ করছই যে মা বাবায় সৎকা দিতে মিসকিন ফকির দে ভিক্ষা দিতে বাচ্চার হাত দিয়ে দেওয়াইতা যাতে আপনার বাচ্চায় বড় হইয়া সৎকা দেওয়া শিখে সৎকা বাবায় দিবা বাচ্চার হাত দিয়ে দেওয়া কয় বাচ্চায় দেওয়া শিখবো বাচ্চার সাথে কোনো বেয়াদবি কথা না কষ্টে আওরত না আপনার শরীরের সতর কুলতো এমন কোনো অবস্থা যাতে এই সন্তানের সামনে না হয় খেয়াল রাস্তা এইভাবে আস্তে আস্তে আপনার বাচ্চা আঠা শিখের কথা শিখের যে সময় নবীজে ফরমাইতরা তার বয়স হয়ে যাব ছয় সাত ডাইন বাউ সিনি লাইছে জান্নেব মাজাজে আকুম সিবিয়ান আকুম তোমার বাচ্চারে পৃথক বিছানার মধ্যে শোয়াইবার ব্যবস্থা করো যদি পারো না পৃথক কম্বল দেও তারে বিশেষ করে এটা যখন বয়স আরো বেশি হইব ডান বাম সিরিলায় এবং বুঝ ঢুকি যায় ভিতরে তখন বাবা মার বিছানা ছোট থাকলে বাচ্চার জন্য আরো এক বিছানা হরক কোয়া নতুবা কমপক্ষে আর একটা কমল
বা আরো একটা লেফর তলে তারে শুইবার অভ্যাস করুক পাশে থাকলেও সাত বছর যখন বয়স হইব আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমাইন মরো সিবিয়ানাকুম বিসসালাতাই যা বালাগু সাবা তোমার সন্তানের বয়স যখন সাত নম্বর বছরে পতিত হয় উপনীত হয় তোমার এই সন্তানকে তুমি আল্লাহর হুকুম নামাজের হুকুম দিতে আরম্ভ করো এই জমিনও তুমি আবার বাদে ওই সন্তানকে নামাজের কথা শুনাইছো ইমানের কথা শুনাইছো ইমানের পরে সমস্ত মুসলমানদের জন্য প্রতিদিন কার করণীয় একটাই আমল সেটা হচ্ছে নামাজ সেই নামাজ তোমার বাচ্চারে নির্দেশ দাও সাত বছর বয়সও মনে রাখবা এই সপ্তম বছর বয়সও এই সন্তানের জন্য নামাজ পড়া ফরজ নাই কিন্তু বাবা এবং মায়ের জন্য সেই সন্তানকে হুকুম করা কর্তব্য এবারে যদি এই হুকুম তারা করে না আদরের দুলাল আলালের দুলাল মনে করিয়া বাচ্চারে নামাজের কথা খোয়া বাদ দে তেই বাবা এবং মা গুনাহগার হইব এই সন্তান কোনো গুনাহগার হইত নাই তো নামাজের কথা কইতে হইলে তারে শিখাইতে হইব এর আগে উজুর কথা তাইয়াম্মুমের কথা গোসলের কথা নামাজের ফরজ ওয়াজিব শিখাইতা এই শিখা নিয়ে নামাজ পড়া আরম্ভ হইত সাতটা কি এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা ওয়াশার সিনিন আপনার সন্তানের বয়স যেদিন 10 বছর হয়ে যাবে ওই দিন নামাজ পড়ার জন্য এই সন্তানকে আপনি পিড়াপিড়ি আরম্ভ করে দেন চাপ দেন বাচ্চা নামাজ পড়ার কি না এবারে যদি দেখা যায় নামাজও গাফলত করে তারে চাপ দেই নামাজ পড়তে হইবে এখনো বাচ্চার উপরে ফরজ হইছে না কিন্তু আপনার উপরে আল্লাহর বিধান আই গেছে বাচ্চা জন্মের পরে যেভাবে ইংরেজি আমরা লিখিয়া রাখি এক ডায়েরির ভিতরে ডায়েরি রাখবা গরো ডায়েরি লিখিয়া রাখবা প্রত্যেক গরো নারী এবং পুরুষের সামনে একটা ডায়েরি থাকতো এই ডায়েরিতে আপনি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় কথা বিভিন্ন রেকর্ডস বিভিন্ন ডকুমেন্টস ইখানে লিখিত থাকতো যদিও আজকাল অনলাইন লেখা যায় ডায়েরি হয়ে সফটওয়্যার একটাও আছে মোবাইলও কিন্তু এইগুলোও তো যে কোনো সময় যাইতেও কি পারে চলো গুগলের সার্চ কেউ ড্রাইভও ঢুকাইলে যদি তার ব্যক্তিগত ইমেইল আইডি তে হয়তো যাইতো না কিন্তু যদি আকস্মিক আল্লাহ করুক না এই মানুষটা মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় বা স্ট্রোকে তখন তার ইমেইল আইডির পাসওয়ার্ড হইতো হে কথা বুঝলেন সুতরাং সর্বাবস্থায় ডায়েরি লাগবো আর ডায়েরি থাকলে আপনার ইমেইল আইডিও লিখতে পারবা ইমেইল আইডির পাসওয়ার্ডও লিখতে পারবা তখন আপনার মৃত্যু হলে পরে আপনার বাচ্চায় বাইর করবো আপনার পাসওয়ার্ড কি আপনার বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে আপনার ল্যান্ড ডকুমেন্ট আপনার এডুকেশনাল ডকুমেন্ট আপনার সার্ভিস ডকুমেন্ট আপনার সিটিজেনশিপের ডকুমেন্ট বিভিন্নটা থাকতে পারে তো ডায়েরি এখন থাকতো ইয়াদ রাখেন এর লাগে মুসনদে আহমদ বিন হাম্বলের মধ্যে হদিস আনছেন ইমামে আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি কাইদুল ইলমা বিল কলম ইলিমরে কলমের দ্বারা বন্দি করিয়া রাখো ইলিমরে কলমের দ্বারা বন্দি করিয়া রাখো কলম দি বন্দি খানো রাখতা খাসাত নি না আলমারিত নি না খাতাত ডায়েরিত সুতরাং কলম দ্বারা ইলিম বন্দি করতে আপনি মরবেন এক দোয়া এগু শিখছেন কোনো খানো নতুন এক দোয়া আপনি পাইছেন আপনার জীবনে বহুত মানুষ ব্যক্তিগত বহুতটা শিখতে পারে পারেন না না হঠাৎ একদিন ভুলি গেলাম মনে হইতো সামনে ডায়েরিতে নোট থাকো ডায়েরির পৃষ্ঠা নম্বর দেখুয়া ডেট দেখুয়া লেখিয়া রাখো কা মনো আনন্দ হয় বাইশ তাই 20 বছর আগে এক দোয়া শিখিসলাম ওগুলো লেখতেও পারবা আর ওই যে আজকের জীবনও তো অত্যন্ত দরকার আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্যান নাম্বার ড্রাইভিং লাইসেন্স থাকলে ইকানোর নাম্বার ইসলামে আমরা রতা শিক্ষা দিছে আজ দুনিয়ায় তা বার করেন ইসলামে এর আগে আমরা সতর্ক করছে কথা বুঝলানি ভাই এখন ইসলামে আমরা আগে সতর্ক করছে সর্দি হরিয়া হঠাৎ আওয়াজ বই গেছে এত ফোড়া নিয়ে আসে ডেইলি মানে সাত তো তিন চার পিরিয়ড ফোড়া নিয়েও লাগে দুই তিন পিরিয়ড এর লাগে আই হঠাৎ বুধ আর খাসি হয়ে গেছে মারতেও আমি জোর হরি মাথা লাগে আর আপনারাও আমার আওয়াজ শুনতে আরাম পাইত না আমি বুধ ভাই আর তথাপিও দিনী মজলিস হিসাবে ধৈর্য ধরিয়া দুই সাইয়ের কথা শিখবার নিয়তে বক্কু আল্লাহ আমরা তৌফিক দেও
আমলর নিয়তে শিখবার আর শুনবার হইনে খবর আমিন তো আগে নবী যে কইয়া গেছেন কাইদুল ইলম ইলম রে কয়েদ করো কেন ইলমে দ্বীন এবং ইলমে নাফেয়া ফায়দাজনক ইলমটা হইলিম তো আপনার বিভিন্ন ডকুমেন্ট আজকের সময়ে আপনার দরকার বেশি আপনার গৃহের নাম্বারের দরকার পড়ে হঠাৎ কাজও গেছেন কোন জায়গা হঠাৎ কইবা আপনার গরো নাম্বার কি তাহলে হোল্ডিং নাম্বার একটা ডায়রির মধ্যে লিপিবদ্ধ তাহলে আমি ফোন করে কইলে আপনার ঘর থেকে ডায়রি থেকে বাতাইলেইবা ঠিক নি ভাই খকুয়া এটা ধারাবাহিক থাকতো আন্দাজে আউলামি না ইকান হদিস শরীফ আর আল্লাহ নবী ফরমায় ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বস্তুর মধ্যে সৌন্দর্যরে পছন্দ করেন এবং সৌন্দর্যমণ্ডিতভাবে করারে নির্ধারিত করিয়া লিপিবদ্ধ করিয়া দিছেন এই হাদিস এই হাদিসের ব্যাখ্যা তাই যে একটা পশু জবাই করতে যে অস্ত্র দিয়ে জবাই করবো ওটা দাঁড়ালো কর্তা আর এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বিশেষ করে উস্তাদ মাহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস আসিরুহ শেখুল হাদিস দারুল উলুম দেওবন ফরমাইতা স্টুডেন্টে যখন খাতা রেডি করে খাতার কাগজটা ভালো হইতো সাইডে দিয়ে রুল হইতো ডেট লেখতো পরিষ্কার পরিচ্ছন্ন খাতার মধ্যে লেখতো এই কথাও কাতাবা লেহসানার ভিতরে ঢুকে তাই তর্জমা করতা আল্লাহ তাআলা নে হার চিজকে আন্দার শানদারি কো হুকুম ফরমায়া মুকদ্দর ফরমায়া হুকুম দিয়া ফরজ ফরমায়া প্রত্যেক বস্তুরে উত্তম রূপে সম্পাদন করার হুকুম দিছেন আল্লাহ তে আপনার খাতায় কেন উত্তম রূপে সম্পাদন হইব যদি কেন ডেট থাকে সাইডে দিয়ে জায়গা থাকে মার্জিন থাকে কাগজবালা থাকে কলমটা অবালা কলমিত মুফতি শব্বির আহমদ কাসিমি সাহেব মুদ্দাজিল্লা হয়ে ফরমাইতার তালবার স্টুডেন্টের পয়সা খরচ হইতো তার খাতা তার কলম তার ডায়েরি তার স্কুল ব্যাগ ওগুলোর মধ্যে স্টুডেন্টের পয়সা খরচ হইতো না মোবাইল আর ফাইজলামি তার আমোদন বিনোদন তার মেইন হাতিয়ার হইলো খাতা কলম কাগজ ওগুলো বই পুস্তক বই এখানোর জায়গা তিন খান হইতো নোট বালা নোট এখানোর জায়গা তিন খান হইত এক নোট থাকে এক কথা শিখলে আরেক নোট থাকে আরেক খান শিখবা তো এ করতে হইলো পশু জবাই করতে ওকে দাঁড়ালো করতে আপনার আতিয়ারি কান যদি ভূতা দা এখান দিয়ে একটা পশুর গোলাপ দৌড়ইল তো এগুলো তকলিফ হইব আপনি গুণ হইব মাছ জবাই করতা জিন্দা মাছে লড়াইয়ের আপনি আনি ওকে বানানি শুরু করে দিলা আপনার জীবিত অবস্থাকে যদি দা এখান লইয়া চাষা আরম্ভ করে কিতা বুধবাই আঙ্গুলে খাটলে তো বুধবাই ছটফট করতা আর এগুলো জীবিত পশু এগুলো জান আছে এগুলো দেখালে গোসাইত্রা দা দিয়া কিতা বুধবাই বেঙ্গর এক ফাল আসলা একবার খাই এগুত স্কুলের ছাত্র যাইত্রা কয়টা আর ফাতর লইয়াও বাইছেন আর খালি মারণ বেঙ্গর উপরে ইটা তো ব্যাং লুকায় তো ফিরিয়া উঠে তো মারো বলা এক আধা ঘন্টা দেওয়ার বাদে এটা রূপকার কাহিনী রূপকের গল্প এক ব্যাং বড় এক মাথা তুলিয়া বলি ও ভাই সাহ হল কিন্তু কিতা লাগি অনবর্ত আমার কল্যাণ উপরে ইটা রায় তুমি তো একদম মজা করায় হাতর দিয়ে ইটা মাটায় রাস হরায় আমরা কিতা হাসর গুজরে আমরা বুধবাইয়া এখন ভাতর উপরে ভরতে আমরা মাথা ফাটে আর তুমি তাই ফারু ভাই আমোদ প্রমোদ ঘটায় তো মাছ এগুলো জীবন্ত লইয়া যে আপনি দাঁত খালি ওলা ঠানিত্রা তার বাকল ফালাইবার লাগে কিতা বুধবাইত্রা এগুলো জীবিত জানোয়ার এগুর তকলিফ আছে এগুর আরাম আছে ইগে মারতে পারেন না আপনার লাখান আল্লাহ সিল্লা সিৎকার দিয়ে গাউর মানুষ জমাই দিল মানে মাসে কিন্তু আপনার লাখান আল্লাহ তার সাউন্ড দিছে না এর লাগে হদিস শরীফ হওয়ার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লিকুল্লে জি কাবিদে রাতবিন প্রতিটি জীবন্ত কলিজাওয়ালা পশুর মধ্যে আজরুন সওয়াব রইয়া গেছে সওয়াব রইয়া গেছে যে যত জীবিত বস্তু এর উপরে এহসান করা এর খাদ্য দেওয়া এর দয়া করা এটার আল্লাহর পক্ষ তাকে সওয়াব পাওয়াইয়া দেয় সওয়াব পাওয়াইয়া দেয় তো মাছ লোয়াত গেলাম বড় মাছ তো গেল রে এবার তারা তারা যে খানা 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 এখান থাকে না নি বাহল ইয়ে করে মাছের ইয়ে ফেলায় টানিয়া আমি করি না 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 এটা করিস না কই কি মানে কি কি মারাস কি আমি যখন খুঁজার হলো ওইলে নিমু মাছ গুনে নিতাম না রইব তোর আমি যখন খুঁজার হলো গো আগে মার বাড়ি মারিয়া কইলো মোলা না এটা তোর খেয়ে কোনোদিন খোয় না আমি বললাম খেয়ে কোনোদিন খুঁজছি আর খেয়ে কোনোদিন না সেখানে জবাব দিবা লাগে আমি আইছি না আমি যখন খুঁজার ওখান মানুষ তোর মাছ নিমে নিতাম না খুঁজে আওয়া দশটা আমাদের বলে যে একটা হুজুর দম লোক কোয়া
kok kok kita kerja mulai kubari mari marah bola, jinda masih kurva lah khankha katanya, dekran, side dia khankha takkan ya, sih ya boleh dulu, kunjungi kali matuin lagi, masuk folder side dia dua takkan ani ya satar deh, lehnya kan takkan ani, mas besar apa nih, khankha takkan ani, jinda masuk lagi nih khankha, apa nih jinda rakyat itu bola apa tank khati, at khati, dua khan tepat deh khati, kita mau jago dulu ya. Likul lazi kabid ratamin ajron ar inna nabi ji farmaitra li hazihil bahaim ei je poshu janwar egun tumar andare taktra itar zuban nai itar upore ihsan koro itar upore julum korio na amra bidal billir gush khaini na haram kintu sei billir e koshto diye ek mohila masla bandiya toya bukhari sharifer hadith o ar এই মহিলার বাকি সারা নে কিরে মানাস করিয়া খালি এক বিড়ালর উপরে বিলাইর উপরে জুলুম করায় আল্লাহ এনে দুজখ দিলেছেন এটা বুখারী শরীফের রওয়ায়াত কই আর কুকুরর গোশত আমরা খাওয়া যায় নাই যে হারে আনামতে বইছন কিটাতে বুঝা দরকার লাগে কুকুরর গোশত হালাল নি না দুধ হালাল নি মুঠেও না কিন্তু সেই কুকুর দয়া করা এক মহিলা কুয়ার নিচের থেকে পানি আনাইয়া তুলিয়া একটা পিপাসার তো কুকুর দে খাওয়াইছিল বলিয়া আল্লাহ ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ দিয়ে ব্যস্ত দিয়েছে সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস ও তো আমরা ইসলাম আমি আপনার খেদমত আলোচনা তুলছিলাম যে আমরা জন্মের পর থেকে আল্লাহর বিধান আমরা ঢুকছি সাবালক হইবার আগে মা বাবা আর সাবালে বালক হওয়ার পরে থাকি এই বন্দা বা বন্দি ছেলে বা মেয়ে নিজে ঢুকলো আল্লাহর হুকুম আমি যাইয়া আলোচনা করিয়া যতক্ষণ আল্লাহ তৌফিক দিবা বেশ সময় নিতাম নাই বাদরওয়াইজ মোটামুটি রেডি রাখবা তো ভাই হল আর বুজুর্গ হল এর লাগি এই যদিও পশু কথা কন না ওরে তার সুবিধা অসুবিধা বুঝবা এই জায়গাতে আইয়া কইতাম সাইয়ার বাড়াইন তো আগে মা বোনিরা মুরগি যখন ডিম দিত ডিম দেওয়ার মধ্যে কয়েকদিন উম দেয় জানেন তো উমটা কিটা লাগি দে মহিলার বড় এই মুরগিটার বড় তকলিফ হয় বারো চোদ্দটা ডিম দিছে তো তাই শরীর বড় তকলিফে জর্জরিত বেদনা শরীরে বেদনা হয় এলাকি যেন বয় বেদনা কাথর হইয়া উম লয় গরম লয় বেদনা কমবার লাগে আগে আগে মা বনিন্তরে বাচ্চা জন্মের পরে আগুন দিয়া শেখ দেওয়া হইতো এই শেখে মা বনিন্তর শরীর পেট মজবুত হয়ে যেত বহুত রোগ থাকে বাঁচতা তার এখন বার হয়েছে অ্যান্টিবায়োটিক মেডিসিন সেই মেডিসিনে অনেক সময় শেখর খাম হইলেও এরপরে ওর শেখ আগুনের শেখর আলাদা ফায়দা আছে এলাক বিভিন্ন রোগ বর্তমানে বাড়তেছে এগুলো না করায় যাই হোক মহিলায় বুধবাইলা তার বাচ্চা জন্মের পরে শেখ দিয়া তার নার আর ফ্যাট এগুলো শক্ত করতা বেদনা ব্যথা কমাইতা নাইলে অ্যান্টিবায়োটিক দিয়া একটা মুরগিয়ে যে চোদ্দ ষোলোটা ডিম দিল এগুলো শরীরে বেদনা হয়েছে না নি এগুলো যে কুদাম দিলে উক সিল্লাইয়া উঠে গেছলা নি কিতা লাগে সিল্লাই শরীরে ব্যথা বেদনা আছে এই জালিমের মতো এগুলো বান্ধিয়া তুই দিন এখানে দুয়ো ডাকনা তোরে উম দিতে দিতাম নাই জুলুম জালিম উদ্দেশ্য কিতা জলদি উম ভাঙ্গি আবার ডিম দে আমি লুবি আবার ডিম খাইতাম এটা জুলুম এটা জুলুম আপনার ঘরের প্রসূতি মহিলারে যদি ওলা আথ আর দুহন বান্ধিয়া কেউ ভাড়া করিয়া তো যা দয়াত দয়াত বান্ধা রইত বলে কেনে তুই ঘুমাই দিবে রেস্ট লই দিবে আর এটা জুলুমও কিছু করা হয়েছে আগে আগে বুঝছেন নি মহিলার জন্মর বাদে বাচ্চার জন্মর বাদে এই মহিলারে ফানি খাইতে দেওয়া হয়েছে না খালি টুট খানায় ভিজাও খেনে বলে না হুকাইতো হায় রে মূর্খতার কথা জেহালতির কথা নার ভিজি গেছে নি হুকাইতো এক বাচ্চা ভিতর থাকি বাইরে যাওয়ার বাদে এই মেয়ের কলিজা শুকাই যায় সব কিছু খাইতে ইচ্ছা করে এই মেয়ে লোকরা খাইতে দেওয়া হয়েছে না এটা খালি জেহালতি এটা অশিক্ষিতের পরিচয় ছিল ডাক্তার ডুক্তারালে কোনো যোগাযোগ নাই তো আখল দিয়ে চলছে এটা আর আলু চাটনি বার করে দেওয়া হলে তুড়া খাও খানিও বেশ না সি 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 আস্তাগফিরুল্লাহ এটা মহিলার উপরে বহু জুলুম হয়েছে যাক জালিম মজলুম সারার আল্লাহ মাফ দেউ বহুত মহিলা মরছই বাচ্চার জন্মর পরে এগুলোতে জুলুম করায় আর আর মাথাতে আর মাটি মুখ করা মাটি কেন বড় খতরা হইব এই এক গুরু মুরব্বী আছেন বাড়িন তো কোন আলিম উলামা ডাক্তার ডুক্তার জিকাইতাও নাই জিকাইতে দিতাও নাই কারণ তার গমন ছোট হয়েছিব কি তো হয়েছে যে আমার বয়স বেশ এখন আমি না জানলেও জানি ভুল হইলেও আমার খান মানতে হইব এখানে আমার বয়স বেশ বয়স কত খান হয়ে গেলে ইলিম কত খান আই হয়নি আপনারা আমার জবাব দেখো চাই খেরোর বয়স যদি সত্তর হয়ে যায় লোকের ডাক্তার হয়ে যায়নি আর পঁচিশ বছর বেটা ডাক্তারি ভরি আইলে হ্যাঁ ডাক্তার তো শিক্ষায় মানুষ শিক্ষিত ডাক্তার জিকানি না কিন্তু না
মহিলার উপর জুলুম করতে করতে সাত দিন বস্তা ছুঁয়াইয়া রাখতেন আউযুবিল্লাহ। আর এই ঠান্ডায় বাচ্চাও মরতো মাও মরতো। এই মাত্র চার বছর আগে বরাক উপত্যকার হেলথ সোসাইটি মানে হেলথ সচেতনতা হইন স্বাস্থ্য সচেতনতা একটা বিভাগ করছেন সরকারে, এই বিভাগের এক কর্মী মুসলমান ছেলে হাইলাহাদিত বাড়ি আমার ঠেলে শিলচর বাড়ি আমারে ফোন করিয়া কইল হুজুর আপনারা বিভিন্ন ওয়াজ নসিহত যাইন মুসলমান হলরে জমায়েত পাবে ফাইন, আমরা গিয়া মসজিদ বয়ান দিলে মানুষে মানতা নাই, আপনারা যখন বয়ান দেন দয়া করি এই কথাটা কইবা এখনো মুসলমান বাচ্চার মৃত্যুর হার হইল 60% আর হিন্দুদের বাইদের শিশু মৃত্যুর হার এখনো মুসলমান তাকে 20-30% কম, কেন তারা ঋণ অজানা মুরব্বী আনা চলে না ডাক্তারের পরামর্শ ল। আর আমদারি কেন বাচ্চার জন্মর বাদে এখনো গ্রামাঞ্চল মহিলা এগুলো মাটির থাকতো বস্তার থাকতো আংরার দ্বারা থাকতো, এই কুঠুরির ভিতরে ছিল বাচ্চা এয়ার কন্ডিশন রুম মার রেহেমের ভিতরে, এটা বাইরে আইছে না এখান থেকে তার ঠান্ডা লাগে, এই বাচ্চারে ঠান্ডা খাওয়াইয়া এগুলো মারে ঠান্ডা খাওয়াইয়া মারিয়াতেও আমরা মুরব্বী একাংশ লোক ছাড়িস হয়েছিল যাও বাচ্চা মরলে মরো আমার মুরব্বী আনা তো ঠিকইছে বলে কিলা বলে আমার হতা হইছো নিজনা রাত্র উঠেছ ইনো মুরব্বী আনা নাই মুরব্বী হইলা সম্মানর পাত্র পরামর্শ লইবার জায়গা, বাকি ডাক্তারি মুসলা শরীয়তর মুসলা মুরব্বীর জিকাইবার কথা নাই, ইকান ডাক্তারদের জিকাইতা শরীয়তর কথা আলিম ওলামারে জিকাইতা বাদে মুরব্বীর লোকে পরামর্শ করতা যে কিলা পালন করতাম আপনি পরামর্শ দিন, তার অভিজ্ঞতা বেশি বয়স বেশি অভিজ্ঞতায় অনেক সময় বয়সে অভিজ্ঞতা হয় বয়সে মানুষের মধ্যে প্রবীণতায় বয়সে মানুষের মধ্যে সচেতনতায় কিন্তু বয়সে ইলিম আয় না আয় নি হোক চাই, সাত বছরের বাচ্চায় খায়দা কোরআন পড়া শিখে না তে 87 বছর হয়ে গেলে লগে হাবিচা বুঝ যায় বুঝলে এখানে বয়স হয়ে গেছে জবাব দিই না কোরআন শিখা লাগবে তেও হাবিচা বুঝবে তো বয়স হইলে ইলিম হতো মানায় না, হ্যাঁ বয়সের ভিতরে যদি এই বয়সের ভিতরে আলিমুলামার লগে যোগাযোগ হয় খানখা তবলিগ পড়া শোনার লগে সম্পর্ক থাকে তে বয়সের কারণে অভিজ্ঞতা হয়, তো আমরা অতীতে এই জাতীয় বহু জুলুম করছি বহুত বাচ্চা এবং তার মা একলগে মরছ তো যাই হোক এই মহিলার উপরে জুলুম হয়েছে টুট ভিজা খাইও না এই সময় মহিলার জেঠা মারা বলা বলা খাইত গোস মাছ দুধ ডিম প্রোটিন জাতীয় খাদ্য ভর্তি করে খাওয়া কোয়া এক তো বৃত্তর হুক্কা হয়েছে আর অন্যদিকে আরো জীবন্ত বাচ্চা বাঁচিত এই মায়ের দুধ খাইয়া আর কিছু খাদ্য নাই 6 মাস পর্যন্ত এই বাচ্চারে যথাসম্ভব অন্য কিছু খাওয়াইতা না আপনি তে এক মানুষের কলিজা ছিড়িয়া আর এক বস্তু বাইর হইতো এই বাচ্চা খাইতো তাহলে সেই মায়ের খাদ্যর দরকার নাই ভালো ভালো খানি খাওয়া কোয়া, একবার বাচ্চা যখন দুধ পান করে মার কলিজা শুকাই যায় এর লাগি ডাক্তারের পরামর্শ হইল বাচ্চার দুধ খাওয়াইবার আগে মা এক গ্লাস পানি পান করতো দুধ খাওয়ানোর বাদে এক গ্লাস পানি পান করতো মার কলিজা শুকায় কোনো কোনো মায়ের হয় ছেলে সন্তানে এত বেশি দুধ পান করে মায়ের স্তন দরিয়া দুধের টান দেয় মার কলিজা শুকনা শুকনা বাপ করে এই মা আর এরে বাচ্চার পরে এগুলো খাইতে দেওয়া না জুলুম এটা জুলুম হয়েছে এটা জুলুম হয়েছে বালা করে কুজাইলে দেখবা জালিমি হয়েছে এটা আল্লাহ মাফ দেউক সারা রেখো কয় একবার আমি গতিকে ও কইছিলাম জীবজন্তুর রূপরে করতা না মুরগির রূপরে করতা না মুরগি মানুষের রূপরে করা হয়েছে তো এখন মানুষের রূপে থাকি লাই লাই যখন কমে দয়া করে জীবজন্তুর রূপে থাকি বাদ দেখো এই মুরগিটা ডিম দিছে কয়টা দিন তাইরে ঠান্ডা লইতে গরম থাকতে দেখুয়া যেন বয় মুরগিটা দেখুন জানি জমিয়া বয় আর কেউ কুদাম দিলে দেখুন জানি এমন একটা বিকট শব্দ করিয়া করিয়া দৌড়ায় উমানি মুরগি কোন মানুষে যে শব্দটা করে দেখুন জানি এই শব্দের মধ্যে খান্দন খান্দন ভাব থাকে চিন্তা করছিলানি আইস তাকে শুনুন জানি দেখবা ক্রন্দনের একটা সাউন্ড মারে এত তকলিফ ওই মুরগিটা কিন্তু এই জালিম মহিলা এনা জানিয়া এই মুরগিটারে বইতে দেয় না ডাকনা বান্ধিয়া রাখি দে অথবা ডিগ্রিয়া দিয়া রাখি দে যে তুই উম দিতে পারতে না জলদি উম বাং আর আমার এই ডিম দিয়ে আমি খাইতাম জালিম হইতাম নাউজুবিল্লাহ আমি জানি এটা জীবজন্তু সম্বন্ধে আল্লাহ সওয়াল করব কথা বোঝা গেছে নি ভাই এখন এটা আমি হদিস কোরআন তাই কই আর আবেগে মাতিয়ান না এগুলো তো আপনার হালাল জন্তু মুরগি এগুলো ডিমও হালাল এগুলো বাচ্চাও হালাল যেগু হারাম বস্তু বিলাই যেগু হারাম বস্তু কুকুর দেখাইলাম তো হগুর উপরে এহসান করায় ব্যস্ত আর আরেকটার উপরে জুলুম করায় দুজক বুঝছেন তো হালাল এগুর উপরে জুলুম করলে আপনি দুজক যাইতা নানি সুতরাং এখন তাই খেয়াল করবা মাছ লইতে সময় মাছ বেস্তায় বা মাছ কাটায় জেনতা জানোয়ার জ্যান্ত মাছে যদি দেখুন ডাকনা কাটের খুব আগে ওগু বাড়ি মারি মার বুঝছো নি মা আর ওখান দাঁড়াইয়া করতো আমরা আল্লাহ হুকুম দিছ নাই
আমরা ইহসান করতাম ও কথা আসলো ডায়রির মতো আসলাম সুতরাং ডায়রি দেখান এখানে সুন্দর করে লেখা হইতো এখানে ডেট আপনার বাচ্চার জন্মের তারিখ লেখা রাখুন জানি আমি জিকাই আর যে সময় জানুয়ারি ফেব্রুয়ারি লেখবা লগে সান্দর হিসাবটা রাখবা আপনি তো জানুয়ারির গোলাম হইতে হইতে এখন নববর্ষ আপনার জানুয়ারিতে আইছে সারা মুসলমান ফালাফালি হোটেল রাস্তাত বাড়িয়া কিতো হইছে নয়া সাল আইছে ওই বেটা তোর কিয় নয়া সাল দে ইসলামী সাল তো মহরম থেকে আরম্ভ মহরমও যখন ফালাফালি নাই তো জানুয়ারিও থানো ফালাফালি হইতো চলো মহরমও আল্লাহর জানুয়ারিও আমার আল্লাহর কিন্তু কোনো কোথাও ফালাফালি নাই আমি কতদিন এক বয়ানও কইলাম নয়া সাল খার আপনার যদি জন্ম হয় রমজানও তে আরেক রমজান আইলে তো আপনার সাতাইশ বছর ঘুরিব না ছাব্বিশ হয় যদি বয়স ওলা আপনার জন্ম যদি ওই জুলাই তে বাদর জুলাই আইলে আপনার আটত্রিশ চল্লিশ ফুরব নিনা না তে আগস্ট থাকে আপনার নয়া বছর আরম্ভ হইব না লাইফ তোরা উত্তরখান দেখো মাত বুঝতে ও ভাই যদি এপ্রিলও আপনার জন্ম ত্রিশ এপ্রিল তাহলে মে থাকে আপনার নয়া বরস আরম্ভ না আপনার লাইফ মনে করেন আপনার চল্লিশ বরস ফুরিছে এপ্রিলও তখন মে থাকি আপনার একচল্লিশ আরম্ভ না তে আপনার নয়া বরস তো এপ্রিল মে আপনি জানুয়ারি থালাইন খালে হইয়া কইবা নয়া সাল আইছে তোর কিয় নয়া বছর বেটা তোর তো বরস ফুরছেও না তোর জন্মের দিনে তোর বরস ফুরবো আর হি তারিখ এগু এগুইল ইংলিশ ক্যালেন্ডারও নয়া বর্ষ তোমার কি হয়েছে তুমি ইংলিশ নি ইংরেজর গুলামি করলায় দুইশো বছর হিন্দু মুসলমান ফাঁসো জাত এখান ওইয়া লড়াই করি গুণ বাগাইলা আর যাওয়ার বাদে এখন তার আর ফালাফালির দিন তুমিও ফালারায় তার ক্যালেন্ডারের দিন তুমিও নাসরায় এর চাইতে বড় বুকামি আর গুলামি আর কি হইতে পারে এর চেয়ে বড় বুকামি আর গুলামি আর কি হইতে পারে তৃতীয় আরেক কথা ইয়াদ এখন জানি উৎসবর পিছনে ধর্ম থাকে আল্লাহ নবী ফরমাইত আলী কুল্লে কওমিন আয়দুন ওয়া যাইদুনা প্রতিটি জাতের এক ঈদ থাকে আর ঈদ উল ফিতির আর ঈদ উল আজহা এগুলো আমরা মুসলমান হলো ঈদ আপনার উৎসব তো এই দুইটা আর সাপ্তাহিক উৎসব জুমা আর কেউ ঈদ আপনার উৎসব আপনার কেন হইলা নবীজি ফরমাইত আকাদ আবদালাকুমুল্লাহু খাইরাম মিনহা ওই মূর্খ জাহিলিয়তর জমানার তারা আরেক দিন ইয়াউমুন নাইরুজ বা অন্য তারিখে উৎসব করতো নবীজি ফরমাইলা তোমার তাহলে বদলাই আল্লাহ দিলে এইসব ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর ঈদ উল ফিতির আর ঈদ উল আজহা দুইটা বদলিয়া দিয়েছেন ও তোমার তান উৎসব তো ইয়াদ রাখুন জানি খ্রিস্টানে তারা জানুয়ারির উৎসব মানায় নয়া বছর আগে তারা এটা মানায় তো পঁচিশে মার্চ বা পঁচিশে ডিসেম্বর আমি অনুসন্ধান করিয়া ফাইলাম যে এটা মূলত রোমান ক্যাথলিক যারা খ্রিস্টিয়ান ক্যাথলিক খ্রিস্টিয়ান যারা তারা ধারণা আসলো এই পঁচিশে মার্চ বা পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টর মার গরো কথা আইছে যে তোমার গরো ঈশ্বরের পুত্র জন্মিবা নাউজুবিল্লাহ ও হিসাবে তারা তখন তাকে উৎসবে মাথা উঠে আর নতুন বছর আরম্ভ হইয়ালে উৎসবে মুখরিত হয় তো এর সাথে ধর্মীয় চেতনা আছে আপনার কি তো হইছে আপনি অহু ধর্ম মাননি যে তারা লগে বার হইয়া ইন বম ফাটাইতে হারে হইয়া বাপরে বাপ মাথা আর উঠলে তুলা মারি ধরুন মুসলমান এলাকা আর বন্ধুয়ে তান বন্ধুরে আর বান্ধবে তান বান্ধবরে খালি উইশ ফাটাইতরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমার হ্যাপি নিউ ইয়ার হইব না বরবাদির নিউ ইয়ার হইব কে জানে তুমি তো আগামী বছর মরিও দিতে পারো খানো উইশ মারার আয় আন্দাজি না যাই ঘুরিয়া মরতাই নি ভাই মুঠেও না শরীয়ত তবিত্রে তাকে মর মৌত হইব আনন্দর দিন মৌতর সময় আল্লাহর রহমতর ফিরিস্তা ইয়া তোমার ওয়েলকাম করবা তোমার রু বার করিয়া নিবার লাগি জন্নতি সুগন্ধি লইয়া আইবা জন্নতর সুগন্ধি নাক লাগার বাদে তোমার রু আসানির সাথে বাইরিয়া যাইব গিয়া প্রথম আসমান লইয়া যাইতে আসমান মুখরিত হইব ফিরিস্তা বলে জিজ্ঞাসা করবা এটা কার রুহ কোন বাপর মেয়ে কোন মায়ের ছেলে কোন বাবার ছেলে রুহ লইয়া আইলা এত সুগন্ধি বলে এগু গন্ধক এলাকার অমুক বাবার অমুক ছেলের মৌত হইছে বা অমুক মেয়ের মৌত হইছে যে আমল দিয়ে আল্লাহরে কুশ করিয়া মরছে তার নেক আমলের সুগন্ধিতে আকাশ এবং বাতাস মুখরিত তো ইমানই মৌত হইলে ইগনে নইব জানুয়ারি ফালাফালি করলে তো ইগনে নেওয়ার কথা নাই মুসলমানের মৌত মরতে হইব আল্লাহ নবী আল্লাহ ফরমাইন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু যে মানুষ আল্লাহর মুলাকাত পছন্দ করে
আল্লাহ তার মুলাকাত পছন্দ করেন মওত তার লাগি প্রিয় হই যায় তখন যে আল্লাহর কুশল জীবন চলে যে আল্লাহর আরাধনা জীবন চলে তার মুলাকাত আল্লাহ চাই না হেও চায় না কিন্তু মরতে তো হইব চাও ইয়া না চাও মরা লাগে তো আমার ভাই হল আমরা আন্দাজি লাফালাফে করি আলাম না আমি খোয়াত আসলাম ডায়েরি কেন রেকর্ড লেখতা তো আপনার শিশুর ও মাত্র আসলাম না শিশুর জন্মের পরে তার সান্দর তারিখটা ইয়াই ধরি আলিম উলামা জিকে ইয়া লেখন দেন আগে মহিলা হলে সান্দর কিছু হিসাব পড়তা তার মাসিক সংক্রান্ত ব্যাপারে এখন তারাও জানুয়ারি থার হয়ে গেছে এখন তারাও ইংরেজির লোক হিসাব করে এটা বড় দুঃখজনক ঘটনা যেহেতু আমরা রমজান আমরার শাবান আমরার কুরবানি আমরার মুহররম আশুরা আরাফা হজ এটা জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে করলে আদায় হইব নি ও ভাই মাতরা নাকি ফেব্রুয়ারির কত তারিখ হজ ওটা আছেন না জিলহজ মাসের ১০ তারিখ ১১ ১২ ১৩ হজ ৯ তারিখ আরফা ৮ তারিখ কুরবানি ওলা নিমাত ৮ তারিখ কুরবানি হই আর ১০ তারিখ কুরবানি তো ৮ তারিখ ইয়ামে মিনা ৯ তারিখ আরফা ১০ তারিখ কুরবানি ১১ তারিখ ১০ ১১ ১২ অথবা ১৩ সূর্য স্তর আগে পর্যন্ত আদায় করিলি তো আপনার হজ ১০ ১১ ১২ আর ইশারা হিসাব তো সূর্যের লগে খোলা লাগবো সুতরাং সান্দর ডেটুকু আপনার বাচ্চার লেখে রাখুন জানি আর এই সান্দর তারিখ মতো এই বাচ্চার বয়স যেদিন ১৫ হয়ে যাইব যদি এর আগে তার সাবালক হওয়ার কোনো লক্ষণ প্রমাণিত হয় তে ওদিন তার উপরে নামাজ ফরজ হয়ে গেল এর আগ পর্যন্ত বাবার উপরে চাপ দেওয়া তারে নামাজর লাগি ফরজ মায়ের উপরে তারে চাপ দেওয়া নামাজর লাগি রোজার লাগি ফরজ কিন্তু যদি এই বাবার সাবালক হওয়ার কোনো লক্ষণ প্রমাণিত হয় তাইলে মা বাপ ছুটি হইলায় এখন তার আমলনামা ওদিন তাকে স্টার্ট হইল লেখা দুই ফেরিস্তা উপস্থিত আর আজ তাকে নোট শুরু আর যদি বয়স কোনো লক্ষণ প্রকাশিত হয় না তাইলে সান্দর হিসাবে ফন্ড হইব এর লাগে কইলাম সান্দর হিসাব লিখে রাখতা আর ও মা তো তখন মা সানো মাতিলাম বুঝলাম না কোথায় সান্দর হিসাব লিখে রাখতা আর চান্দ্র মাসে গিয়ে তার বয়স যদি ১৫ হইব ওদিন তাকে আপনার বাচ্চার ফরজ হয়ে গেছে গভর্নমেন্টে কইছেন ১৮ গিয়া সাবালক হয় এগুলো তান রাজনৈতিক সাবালক হইতে পারে আল্লাহর কাছে বাচ্চা বালিগ হয়ে যায় সাবালক হওয়ার লক্ষণ কিংবা ১৫ বুঝলা নি সরকারের কাছে ১৮র আগে বাচ্চা পাপ করলে মাফ এগুলো আরও কিতা জুবিলি কোর্ট না কিতা হন জানি চিলড্রেন কোর্ট আলাদা তার কানুন আছে যাও কিতা সরকারি আইন আল্লাহর আইনও ১৫ বছর বয়স হওয়ার বাদে এই বাচ্চারে দোরা হলো হইব যে ৮৫ বছর মুরব্বীরে দোরা হইব শুনতানি ছোট ভাই হল ১৫ বছর বয়স হয়ে আল্লাহ তোমার জেলা হিসাব আমিরে শরীর চাপর হিসাব হলো কোনো বেশ না জেলা তান উপরে নমাজ বড় ৮৫ মুরব্বীর উপরে জেলা ফরজ ১৫ বাচ্চার উপরে ওলা ফরজ জেলা ৭৫ মুরব্বীর উপরে রোজা ফরজ ওলা ১৫ বাচ্চার উপরে রোজা ফরজ যারা ৬৫ বছরের মুরব্বীর লাগি ফর্দা ৫৫র মুরব্বীর লাগি ফর্দা ৩৫ ৪৫র বয়স্ক যুবক বৃদ্ধর লাগি যেভাবে যুবকর লাগি যেভাবে ফর্দা ১৫ বছর বাচ্চার ক্ষেত্রেও সেই এক্স্যাক্টলি একুরেট সমান ফর্দা বুঝা গেছে নি ভাই এর বাদে যে সময় তার হালাল হালাম ইনকামর মোটামুটি ফত হইব ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ নবী ফরমাইলি যা খাতাবাইলাই কুম্মান তার যাওনা দিনাহু ফাজাউজুহু আপনার মেয়ে উপযুক্ত হয়েছে মেয়ের ক্ষেত্রে আগে হইতরা ছেলেরা সচরাচর এই বয়সে বিবাহ করতে চায় না মেয়ে যদি হয়ে যায় সরকারি কানুন মতো ১৮র আগে বিয়া নাই ঠিক আছে মানলাম ১৮ বাচ্চার পড়াশোনা জরুরি স্বাস্থ্য মাস্থ্যর ফিটনেসের প্রশ্ন থাকে যখন ১৮ ক্রস করে দিল আর বিয়ার উপযুক্ত হয়ে গেল তখন যদি সু দিনদার ভাত্র তাকে বিয়ার প্রস্তাব হয় নবীজে ফরমাইতা বিয়া দিলাও ফাজাউ ইজুহু তুমি অভিভাবক এই মেয়ে সম্মানী পরিবার তুমি বাবার মেয়ে এলাকে রাস্তা কলেজ আর স্কুলও তাই পাত্রর সন্ধানও লাগতো না হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুকও গিয়া জীবন সঙ্গীত তালাশও লাগতো না এটা বেহায় আপনা আর বেইজ্জতি এটা মান সম্মানের পক্ষে হানিকর বরং বাবার জন্য উচিত এই বয়সের মেয়ের যখন বিয়ার উপযুক্ত পাত্রর পক্ষ থাকি
প্রস্তাব আইব তখন বাবাই বিয়া দিত ফাজাউজুহু নবী দিয়ে পাত্ররে বা অভিভাবকরে সাবধান করতা ইল্লা তাফালুহু যদি এমনটা করো না তাকুন ফিতনাতুন ফিল আরদ আও ফাসাদুন আরিদ জমিনে ফিতনা হইব মুসিবত দেখা দিব ফাইলিব ফাসাদ ইলা ওর হাজারো উপযুক্ত সময় পাত্রে মার দিছে দিনদারিও আছে দিত্রা না বিয়া বাদে বাবাটি বিয়া ঠিক করাত রইছুন কুটুম বাড়ি আইয়া ভাই মেয়ে বাড়িত নাই তোবা দেখালি সিল্লাইত্রা ঠিক আছে এটা তো মেয়ে বড় দোষ করলো বাবার ইজ্জত মারি দিল বলে আব্বা জান আরো বুঝা দরকার আসল যে মেয়ের উপযুক্ত পাত্র মা পাইছে দিতাম না কেন তার লোভ আরো দনি হইতো বুঝছো নি পয়সা হইতো না আরো দন হইতো বেশ টেকা লাগে টেকা খাইতো বাপায় না মেয়ে হ্যাঁ এক অভিভাবক এইখান চাইন আমার মেয়ে ইজ্জতে থাকতে পারতো এইখান সবা বাবার লাগে কর্তব্য কিন্তু কোনো সময় আছে ইনকাম তাহা সত্ত্বেও আরো বড় গো খাইতা বড় শিকার ও বিপদ হলই কোলা বিয়া যখন দেওয়াত লাগলা নবী যে ফরমাইতাল আই মুহাক্কুবি নফসিহা মিন ওয়ালিহা ওয়াল বিক্রু তুস্তামারু লাহা ওয়া ইজনুহা সুমাতুহা যখন মেয়ে বিয়া দেওয়াত দেখছো মেয়ে যদি নতুন বিবাহ বিয়া দেওয়াত লাগো অর্থাৎ বাকেরা মেয়ে হয় কুমারী তেলে মেয়ের অনুমতি লো চুপ থাকলে অনুমতি হইব থাকলেও কিন্তু মেয়ের ডাইরেক্টলি অনুমতি লো আর পূর্বে যদি কোনো কারণে এই মেয়ের বিয়া হইয়া থাকে বিবাহ ভঙ্গের কারণে ওই মেয়েরে বাবায় দ্বিতীয় বিয়া দেওয়াত লাগো তাইলে তো মেয়ের ডিসিশন সাফ আই তোতেও বিয়া দিতে না দেওয়াতও লাগতে না আর অবিবাহিত মেয়ে একটু লাজ লাজ বাপ লজ্জা বেশি থাকবো তথাপিও তাই মতের বিরুদ্ধে তাইরে বিয়া দেওয়া জায়জ নয় ওইল ইসলাম আপনি আন্দাজি মুরব্বিয়ানা করবা না মুরব্বিয়ানা সুরক্ষা শরীয়তর গাইডলাইনের ভিতরে তাকিয়া তো বাবার ইজ্জত বাঁচিব মেয়েরও ইজ্জত বাঁচিব খুব ঠিক নি মা বাবায় মেয়েরে নিকাও আর মেয়েরে আল্লাহ নবী হইতালা নিকাহ ইল্লা বিওয়ালি তোমার গার্জিয়ান ছাড়া তোমার কোনো বিয়া হয় না ওইছে নি মা ফরমাইতা আই মামরা তিন নুকি হাত নাফসুহা বিগায়রে ইজনে বলিহা ফানিকাহুহা বাতিলন যে মেয়ে গার্জিয়ানরে না হইয়া কোর্টও গিয়া ম্যারেজ করি দিলায় আরো হেরে লইয়া বিবাহ করি দিলায় কুটুম বাড়িত গিয়া বিবাহ করি দিলায় তুমি তোমার পলায়ন করিয়া গিয়া বিয়া করি দিলায় ইয়াদ রাখো নবী হইয়া পানিকা হোহা বাতিলন তোমার বিয়া ইকান বাতিল তিনবার ফরমাইছেন পানিকা হোহা বাতিল পানিকা হোহা বাতিল তোমার বিবাহ বাতিল তোমার বিবাহ বাতিল এই বাবায় তোমারে ফালছে না গাউত তার মুখ ছুটো করবার লাগে মায়ে তোমারে কুলে একাকে চড়াইয়া বুকের দুধ পান করাইয়া খুলিঞ্জা ছিড়িয়া বড় করছে না মহল্লার তাই মুখ ছুটো হইবার লাগে সম্মান ফাইতো তুমি মেয়েরে বিয়া দিয়া ইজ্জত ফাইতো তুমি মেয়েরে বিয়া দিয়া তোমার মনের মতো মানুষ সন্ধান তুমি লাগতায় না আর বাবারেও হওয়া হইছে জীবনীকান তোমার খাইতা খাওয়া নাই লাইফ তোমার যাইতো না হি করো মারে হওয়ার এই বেটার গরো মেয়ে খাইব তুমি নাই এলাকে তুমি ঠিক করটা খেয়ে মেয়েরে না জিকাইয়া মেয়েরে জিকাও মত লো আর বিয়া খাস তুমি সম্পাদন করো তোমার মধ্যে নজর দৃষ্টিতে থাকতো দিন ও আগে নবী ফরমাইছেন ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনহু যার দিন ভালো লাগে ওলা মানুষে মাত দিলে পরে সেই পাত্র লোকে বিবাহ দেও শীতে গীতা গন্ধ ঠান্ডা করি ফেলাইছে কইলাম গোলা ভাঙ্গা হুন্ডা নাই জোর করি মাতি আর ও আসছে আর 15 মিনিট আর 10 মিনিট আছে বা তোর ওয়াইজ রেডি করুক 10 মিনিট তো আমার ভাই হল বাবা আর মা উভয়ে যদি দায়িত্ব পালন করেন মেয়ে মেয়ের জায়গার তাকুন আর বাবা বাবার জায়গার তাকুন কইন উভয়ের সম্মান রক্ষা হইব ওই বলি না আপনারা হোক মাত্র একমত নেই আপনারা একমত না হইলে ওখানে আল্লাহ নবীর দিন ওখানে মত আওয়া লাগে ইনো কোনো জায়গার বিড়ম্বনা আছে বাপে কইবা আমি সরুবেলা ওয়াদা করি লাইছি দেওয়াও লাগবো কি গিয়ে কইছে আপনারা ওয়াদা করতা আপনারা ওয়াদা করতা কইছে কে মেয়ের লাইফের ব্যাপার আপনি ওয়াদা করতা খে মায়ে কইবা আমি কথা দিলে আইছি ও মুক্তি যাবে কইতা তুনে কে দিয়া তো তুই দুলহন বনকর চলি যা বাচ্চে কি জিন্দগি কেউ খারাপ কর রহি হ্যাঁ ফুডির লাইফ নষ্ট করতে এখানে তুমি কথা দিয়ে যাও তো তুমি যাও গিয়া দুলহীন বনিয়া পাগলামির সীমা আছে এক যুবতী মেয়ে আপনি বাবায় ফলাইছেন শিক্ষিত করছেন তাই মতামতের গুরুত্ব দেয় নি তোর বেকুফ মেয়ে নাই তাই রে জিকাই আর মেয়েরে বাবায় কলেজ অপরাধ দিছেন না তোমার বন্ধু ঠিক করিয়া বাড়িতে আইতায়
কারণ বাবা ঠিক করলে তুমি না করো উভয়ের সম্মান রক্ষা করছে কোরআনে ইসলামে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই হোক ওই তাকি আমরা আমি কোয়াত আসলাম ওখানে আপনার সামনে বাচ্চা যে সময় মাত কথা শিখলো বুড়ো হইলো তারে নামাজের হুকুম দেন নামাজ শিখাইন দিনই তালিম দেন এর বাদে বিয়ার উপযুক্ত হইলে বিয়া দেন তো তালিমের ক্ষেত্রে ইয়াদ রাখবা এক সন্তানের উপরে বাবার কি হক আছে এটার কোনো সীমা নাই কোরআনে করিম আল্লাহ ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমি আল্লাহ শক্তভাবে নির্দেশ দিতেছি দুনিয়ার মানুষ তোমাদের বাবা আর মার প্রতি তোমরা যত্ন রাখো খেয়াল করো ইহসান করো খেদমত করো হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতুহু কুরহা তোমার মায়ে বড় কষ্ট করিয়া তোমারে গর্ভে ধারণ করেছে আর এর চাইতে বেশি কষ্টের মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো তুমি কি জানো তোমার জন্মে তোমার মায়ের কত কষ্ট হয়েছিল এটা কি তোমার জানা আছে তুমি জানো না এলাকে আমি আল্লাহ হইয়ার আনিশকুরলি বলি ওয়ালিদাই আমি তোমার খালিক আমার গোলামি করো আর তোমার মা বাবার কথা মানিয়ে চলো মা বাবার এহসানের কোনো সীমা নাই তুমি জানোও না কতটা এহসান এর লাগি আমার কাছে দোয়া এইভাবে করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওলা দোয়া করো যে আল্লাহ আমার বাবা মারে ওরহম রহম করম করো যেভাবে আমার ছোটবেলা তারা করছিল আপনি জানো না কতটা রহম করম তোমারে তারা করছিল এটা হইল বাবার হক মায়ের হক মায়ের হক তো আরো বেশি এলাবোরেটলি আইছে শরীয়ত আল্লাহ নবীর জিকানি হইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে আইব বলে কেউ জানে না আল্লাহ ছাড়া বলে আলামত হোক বলে যে সময় মা অখলরে বেইজ্জত করবো মেয়েরা মেয়ে মার কথা শুনতো নাই কিয়ামতের নিকটবর্তী আলামত বাবার নাফরমানিও নাফরমানি কিন্তু মা সফট হৃদয় সন্তানের প্রতি অত্যন্ত কোমল হৃদয়ের মা ওই মায়ের প্রতি যখন সন্তানের নাফরমানি আরম্ভ করে দিব বুঝিয়ে তোমার দুয়ারর মুটিত কিয়ামত আল্লাহু আকবার কইন আল্লাহু আকবার তো আজকে শুরু হইছে মায়েদের প্রতি মেয়েরা মার কথা শুনে না মা একটা কয় মেয়ে আরো একটা কয় তাই যাই মেয়েরা যখন মা হলরে জলিল করব কেয়ামত অতি নিকটে ঠিক অপর দিক দিয়ে অন দি আদার হ্যান্ড অন্যভাবে চিন্তাটা করুক কথা যে এক ছেলে বা মেয়ের প্রতি বাবার দায়বদ্ধতা আসেনি হ্যাঁ আছে সাইর হক সন্তানের নাম ভালো করে রাখতা তারপর তো কি আনলাই না এখানে শোনা হ্যাঁ ওয়াজর দিন আইতে যদি তো কি আনো না তেন মাজু আইতে আনতে ফেল পাইনি মাথার তো কি খানো আর এটা করিও না বুঝছো নি না অন্য তোকে না 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 ওই জায়গা বত এটা ওরা মুসলা হইলে বড় ভালো হয়েছে না দমল না মসজিদের তোকে কিন্তু ওখানে হেবিকারির হওয়ানি হেবিকারির ছেলে নি কোনো ওখানে খেয়াল রাখবা মসজিদ আপনারা তোকে রাখো যে মুসলা আমার বুঝো আইছে না তোকে যদি কেউ ফাউরিয়া নেয় না মসজিদ যায় তাইলে আনা তোকে নমাজ পড়া বেলা কারা হাত যায় কোনো বাধা নাই যদি কোনো মানুষে তোকে ভুলি যায় তাইলে এই সময় তোকে ছাড়া নমাজ পড়া বিনা মুকরুয়ে যাইস যখন বিনা মুকরুয়ে যাইতে রুমাল আতর রুমাল দি করে দেবা মাথাত বান্ধিলেন আতর রুমালিকান কিতাব বলে শুন যে খাপড় যেন ইউজ হইতো এর মিস ইউজ করার নাম সাদাল মকরু তো আপনারা কোক এই যে ছোট রুমালিকান আত ফুসিবার না মাথা বান্ধিবার জবাব দেখো কিতা ভাই তো এখান মাথা বান্ধিলে এখান তো বেজা কাটতে লাগি না নিয়ে এমনি মকরু এমনি মকরু আতর রুমাল দিয়ে মাথা ঘুরিলেও মকরু গতিকে আপনি ফাউরিয়া বুলে আইসো মকরু হইল না অনে রুমালিকান বান্ধিয়েও মকরু বানাইতরা ওলা মসজিদ তোকি তো দিদি এটা বড় বাদ আলামত বাদের মাসে তোকে আনতু না ও দূর মসজিদ ভাই মসজিদ তোকে রাখার কোনো যৌক্তিকতা নাই রাখুন তো সৎকার নিয়তে রাখি দেখো যে আইও লইয়া দিত গিয়া ও আর যাই যাচ্ছে ই তো আপনি নমাজ পড়িবা লাগে তোকে এগুলো রাখিচ্ছুন বুঝা তার না হইলে নমাজ হইতেও না এলে ঘটনা নাই আদো বইল শূন্য তৈল মাথার তোকে এগু থাকতো আপনারটা যখন আপনি যদি তোকে আপনার বউ হয় না আর একজন খুঁজিয়ে আনিয়া এটা শরীয়তর হুকুম নাই একজন মসজিদ বইয়া আল্লাহ আল্লাহ করল আর একজন নবল নমাজ রহিতরা ইন তোকে আনছুন হ্যাঁ মাথা এটা নয় তোকে খুলিয়া তাই নমাজ লাগে গেছো মকরু সমান মকরু আপনার তোকে নাই আর একজন খুঁজিয়ে আনছুন যেটা রুমাল বান্ধা মকরু আর তো রুমাল দিয়ে মাথা বান্ধিয়া নমাজ পড়া মকরু ওলা আর একজন খুঁজিয়ে আনিয়া পড়া সুন্নত নাই
ওলা মসজিদ তো কি হগু তোই দিছি ওর হার তো কি বলে মসজিদ আলা রাখিছন ইলা জরুরি না যে গু নাও ইলা নাও ইবে লাই হটা আমার বাড়াটি রাখিছন বুঝবাইছেন নি এ লাগি না মসজিদ তো কি হিনবার তো হ্যাঁ কোন দনি মানুষ যদি তো কি 100টা মসজিদ লই রাখি দেই যে কোন মানুষ আনা তো কি আতে তারে তো কি হগু আইছে গিফট ইলা ওলে রাখো ওই ইলা কোন কো তাহলে আনগি যা কোন বাধা নাই ও যে গো মাথা দিবে এগুলো ইয়া দিতে কি যদি পারমিশন থাকে তেই গো পাইছো আর বাদে যাইতে থুইয়া যাইতে গিয়া কত বার ফিন দিয়া বইতা এটা মাগি আর আমি করবার কোন দরকার নাই শরীয় তো এলা চাপ দিছে না মাসলা বুঝো আইছেন মাসলা গো সাফ হই গেল তো সাইর হক ওখান হই আমার বয়ান শেষ কেল রাখুন না ব এখন আর সুন্দর করি বইলা তো কে কেল করিয়া লগে রাখি ছোট ছোট আমরা এক মিজাজ হয়ে গেছে আমরা বড় জিনিসও লড়ি না হরুও তার একবারে দুনিয়া তুলা মারি ধরি মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা কইছিলা তাই দেওবন্দ তাকে দিল্লি যাইতরা তো ট্রেনও তান দারো এক ভদ্র লোক মুসলমানের নামাজ পড়েন তার মাথা তো কি নাই তান দারো পড়িছে সাইড রাখাত পড়িয়া দুই রাখাত পড়িয়া পায়ে জিকাইল মুফতি সাহেব আমি বিনা তো কি নামাজ পড়িলাম হকু আমার নামাজ হইছে হজরতে কইলে তুমি কেউ পড়ি তো কি মাথা দিলে না কেনে বলে মানে ভুল গায়া ঘর সে টুপি নেই লায়া কইলে আচ্ছা তো ঠিক হো নামাজ হো গই কই হারাজ নেই মকরুক নাই ও হে কইলো যে আপনি কইতরা গোরতা কি আনছি না নি আমি বললাম ফাউরি লাইছি কইতরা আর কোনো অসুবিধা নাই আর মাতিলাও না কিন্তু আপনার স্যার অন্য মৌলবী হইলে লগে লগে তার মাথার উপর খুলিয়ে দিয়ে আমার কইলাম দরগো হিন্দিয়া নামাজ পড় তো বেটা কো আপনি ছাড়া অন্য মলিসা বইলে তার মাথার অগু খুলিয়া দিয়া হইলার দর ফট করি অগুদি নামাজ পড়বা দেয়া মারে দিলাইছে হজরতে কইলা না শরীয়ত এইলা হুকুম দিছে না যে মাথা কোনো কারণে বুলিয়া খেও তো কি আনছে না হইলে নামাজ হইতো না এর লাগে আরে তোর তকি দিয়ে মাথা ঘুরা রাখবো এটার কোনো যৌক্তিকতা নাই তো শরীয়ত এতেদাল আছে প্রত্যেক হুকমর তার বার সে মরক্কা হইছে বুঝছ নি ভাই হল কুজিয়া মাগিয়া মসজিদ বাড়াটি ভাইয়া ইটা দরকার নাই ই খেউ মসজিদ হয় গু থই দেন তে আমার এগুন এটা ইয়া উড়াইবার কোনো দরকার নাই বলে এটা আমরা শরীয় তো দৃষ্টিতে এটার কোনো হুকুম ফাইয়ার না শরীয় তো যে তো কি হয় গো আপনি আলো রাস্তা মাঙ্গিয়া ও যখন মাগিয়া খারা লাগাই আর যেই নাই আনা তো কিয়ালা ঘুরি বুধর ওগু হিন্দিয়া নামাজ পড়ে দেখতে তুই দেয় বিয়া এটা ও বিয়ার দিন কুর বাড়াটি সুটকে চললা খানা তুই বিয়ার দিন কুর বাড়াটি টুফি আর ভাবিয়ে গোয়া নেন এটা বড় লজ্জার ব্যাপার বিয়ার দিনও আরো ধরো কাপড় হিন্দিয়া বিয়া করতে এর চেয়ে সরম আর কিতে হইতে পারে ও ভাই তোমার বিয়ার আরেক জনের কুর্তা আপনার বিয়ার আরেক জনের সাজ একটা বড় সরম আর লজ্জার কইতে পারে তাকে না সুতি পাঞ্জাবি গু হিন্দিয়া গিয়ে ওকে বিয়া করো তোমার নিজের গু হিন্দিয়া বিয়া করো আস্তে আস্তে মানসিকতা কমের সাজিয়া ইলা বলা লাল জলমল জলমল হিন্দিয়া বুঝাও যারে গু তোমার নাই রে খুঁজিয়া আনছো বাড়াটি যাই হোক তো হোতাত আসলাম আমার যে সন্তানের প্রতি বাবার দায়বদ্ধতা ওখানে কইও আমার বয়ান শেষ করলিমু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে এক বাবা এ নালিশ করলা যে আমার ছেলে কিতা আমার কথা শুনে না হযরতে ফরমাইলে যাও তোমার ছেলে ওকে ধরিয়ে আনো মানু পাঠাইলা ছেলে উপস্থিত তাই এই তোর বাবা নি বলে হ্যাঁ জি হযরত বলে এন কথা শুনোস না খানে বলে ও আমি এন সকল কথা শুনি না বলে শুনোস না বলে জি বলে তো তোরা ডান্ডা দিতাম বলে এর আগে আমার এখন বক্তব্য শুনুক কয়া আমি তো আমার বাবার কথা শুনতাম সেবা করতাম শ্রদ্ধা করতাম আমার প্রতি আমার বাবার কোনটা ইলা করার আছে কোনো হুকুম আছে নি আমার প্রতি দায়বদ্ধতা অত তোমার ফরমাইলা আছে সাইর হক বলে কিতা বলে তোর ভালো নাম রাখা তোরে শিক্ষা দেওয়া তোরে হালাল খাওয়ানি আর ভালো মহিলা বিবাহ করা তোর বাবার লাগে অর্থাৎ তোর মা এক ভালো মানুষ আনা তান বিয়ের সময়ে অর্থাৎ সন্তান ভালো ভাইতে হইলে প্রথমে নেক মহিলা বিবাহ করা সন্তানের ভালো নাম রাখা সন্তানের শিক্ষা দেওয়া সন্তানটে হালাল খাওয়ানি এই চারটা কর্তব্য বাবার উপরে বর্তায় তার ছেলে মেয়ের প্রতি বুঝলেন কথা
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই ছেলে কইলো তাহলে এই সাইরোটার কোনটা আমার বাবা আদায় করছেন না আমার মা যে বেটি এমন অবদ্র এক মহিলা আমি যেন যাই আমার মার নামের কারণে বেজ্জত হওয়া লাগে এই পরিমাণ কু আপনার কুখ্যাত এক মহিলা আমার মা উঠো চরিত্র বালা নাই আমার বাবা ও মহিলা বিয়া করছেন আর আমি ও মেল করে করে আমার জন্ম আর আমার নাম রাখছেন টেনশন আরবি শব্দ কইছি আরে আমি ফর এক্সাম্পল কই আর যার কারণে এক মুহূর্ত আমার মনটা কি চাপ যায় না প্রেসার কমে না আর শিক্ষার কোনো লেশ মাত্র আমার পরিবারও নাই আর আমার বাবা হালালে হারামে হল যাত বা অন্য কথাটা তোর সন্দেহ আর আমার হালাল খাওয়া না আদব অন্য কথা মোট কথা এই ছেলে জবাব দিল যে আমার বাবা এই সাইরোটার মাঝে কোনোটা আদায় করছেন না তখন সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাবার দমক দিলেন বাবারে দমক দিয়া বলে যাও ইনতা কি বার হইয়া আগে তোমার সন্তানের প্রতি তাহা তোমার কর্তব্য সম্পাদন করো পরে এই সন্তানের কাছ থেকে শ্রদ্ধা এবং ইজ্জত হওয়ার প্রত্যাশা করো সুবহানাল্লাহ তো আপনার আওলাদরে আগে মানুষ বানাক বাদে সম্মান পাইয়া বাবা হইবা বুঝলেন কথা আপনি আপনার সন্তান দেখালে পড়া নিয়ে উচিত চইন দিন বুঝেননি আদব কায়দা শিখেননি লেহাজ তমিজ আসেনি এখান খেয়াল নাই আর বিয়া করতে খালি উত্তেজিত হইয়া সে তার লগে রাত বিরাতে কথা করতে পারে সে মা বাবার অজান্তে তার কাছে এসএমএস ফাটায় আসি কই গেছেন এরে বিবাহ কথা করি আপনি কি জানেন না যে মহিলা তার বাবার অজান্তে তার মায়ের অজান্তে আপনার সাথে ইল্লিগেল রিলেশনশিপ করিয়া যার ওই মেয়ে কি আমানতদার মেয়ে জবাব দেখো ওই মেয়ে কি ভদ্র পরিবারের মেয়ে আপনার মেয়ে আপনি যদি বাবা হইতা আর আপনার অজান্তে রাত এগারোটার সময় আপনার মেয়ে বাথরুমের ভিতরে ঢুকিয়া কোনো পর পুরুষের সাথে এসএমএস সেন্ডিং করতো আপনার জিগরে কিতা হইতো তো আপনি তোলা মেয়ে বিয়েও করছেন যার লগে প্রি ম্যারেজ রিলেশনশিপ ছিল আপনার ম্যারেজের আগে আপনি অবৈধ রিলেশন করছেন এই মেয়ে লোকরা যত মহব্বত করবা আফটার ম্যারেজ হইবে এবাদত আর যত সম্পর্ক করবা বিয়ার আগে হইব মাসিও তার গুণা ঠিক নি কোথায় গেল কিছু বুঝছেন নি কইলা রাস্তা সাইলেন্ট হয়ে গেলে কিতা হইছে বুঝছেন না মা বাবা তারে সাইন কি কিতা ব্যাপার ইনি নাঙ্গা জান না মা ঠিক নাই ওই আর ইংনাই ডাইজেস্ট হন না ওই তো না ইনাই তো মিটটা মাত না মগর হক মাত রাত বারোটায় দেড়টায় দুইটায় যে মহিলা এর সঙ্গে ফোন করতে পারে অথবা এস এম এস দে এগুলো তো আমানতদার মেয়েরা তাই বাবার খেয়ানত করে এখান তো শিও আর তোমার মহব্বত ফলল তোমার এটা তো বৈধ মহব্বত নাই তুমি বিয়া করছো ওলা মেয়ে যে বিয়ার আগে তোমার লগে অবৈধ রিলেশনশিপ করছে আশি কই গেছো এরে আনতাই তো ওনাও তো বাচ্চার হক নষ্ট করছো এক অবৈধ রিলেশনশিপ করনেওয়ালা খাইন মহিলা নিয়া পরবর্তী যে প্রজন্ম তোমার ঘর আইতো ওগুর বরবাদির রাস্তা নষ্ট করছো ওগুর ভালো পথ নষ্ট করি তো যখন এই রাস্তা দিয়ে যখন আইব ওবাই হনইন আপনি খুব দামি খাবার পিনছেন খুশবু মাখেছেন আতর মাখছেন আর ছোটো এক গেইটে দিয়ে ভার রাস্তা গেইটও গোবর লাগাই এই গেট ক্রস করে যখন হদারত আইবা আপনার গোত্র গোবর লাগবো না আতর লাগবো মাতর উত্তর দিন এনে ও আখেরও দামানা কইল মাত বুঝলে উত্তর দিন যাই আপনার শরীরও আসলে দামি কুর্তা খুশবু খুব জলমল খাপড় কিন্তু গুফরোর গেইটে দি গুফর মাখানো গেট ক্রস করে আপনার গাত কিতা লাগছে ঠিক নি মা তে আপনার বাচ্চা নে কই আই তো আপনি দোয়া করছো আপনি বালা আরে অবদ্র মহিলা বেদিনদার মহিলা আপনি কইবা দিন আইবু খুব বালা আমার আসে এগুলো ওখানে তো বেদিনি বিয়ার আগে তোমার উপরে আশিক হওয়া ওটাও তো বেদিনী ঠিক নি না দিনদারি তো বেদিনীর গেট বানাইয়া তৈছো আর ও গেইটে দিয়ে আন্ডায় বাচ্চা এগু তো নাপা কই আইব ও জোয়ান দোস্ত হল এই মাথারেন বলা করে বুঝো দুনিয়া তাকে অবৈধ রিলেশনশিপ কমে দিব তুমি বুঝবাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও তোমার বড় সবচেয়ে বড় নিয়ামত ইয়াদ রাখো ইয়ে তোমার লিয়ে সবসে বড়ি জাহমত হ্যায় মুসিবত হ্যায় যে তোমার জিন্দগি কো বরবাদ করনে যা রহি হ্যায় আজ তুমি আবেগ ও ইমোশনও আসো বুঝরায় না তোমার লাইফ রয়ে গেছে তোমার সন্তানের মধ্যে তোমার জীবনের মধ্যে আমানতদারি আর দিয়ানতদারির মধ্যে এটা তুমি বরবাদ করতেছ তো আমার ভাই হল এই সাইর হোক বাবার উপরেও বর্তায় সন্তানের প্রতি তো যেভাবে শরীয়তে বাবার ইজ্জত দিছে ওলা সন্তানের প্রতি দায়বদ্ধতা হইয়া দিছে আমি অত সময় আলোচনা করছি বুঝা গেছে তো
এই হিসাবে জওয়ান ভাই হলো সাবধান থাকবা আর আমি আবেগ উত্তেজিত হইবা না যে আপনারে মহব্বত টুপ দের লোপ দের মা মা বইন হলো না কইয়া যে আপনারে অবৈধ মহব্বত টুপ দের লোপ দের এও আপনার দুশমন একদিন সাজিব আপনি ওবার বিশ্বাস করিয়া তার সাথে নাজায়েজ তাআল্লুকাত করবা ওইবা আল্লাহ নারাজ আর বাদে এই তাআল্লুকর মেসেজ রে হেক কেন্দ্র করিয়া বাদে তোমার বিয়ার প্রস্তাব জেনতা কি আইব হননিয়া ফাটাইব ওইব সেই ব্যক্তি নারাজ তো আল্লাহ আরাইলা বিয়াও আরাইলা এটা কয় কেস নয় এখনো আমার কাছে আছে এখনো আমার কাছে আছে বর্তমানে ওই মহিলার পক্ষ থেকে সুপারিশ দর্শন যে ছেলেটারে অনুরোধ করুক ইগনাইটা দিত না বিয়াকলে করি লাইছে আমি কইলাম রে বা ইখান কিবান অনুরোধ করি ঘুরে আঠাইমু দেশ যে নাই চলে হিনাই না ঠাই তোকে উচিত তো আসলে যাতে মহিলার বারণী সাতিয়া তুলে যা বলে দুনিয়ার মেয়ে অকল সাবধান বা ছেলে অকল সাবধান এটাত লাগিও না তোমার দোস্ত একদিন তোমার দুশ্মন হয়ে যেতে পারে তোমার দুশ্মন একদিন তোমার দোস্ত হয়ে যেতে পারে নবীজির হদিসও আছে আমি আর ফড়িয়েন না এখন নবীজি ফরমাইতা দোস্তিরও সীমা রাখিও দুশ্মনিরও সীমা রাখিও হয়ে যেতে পারে আসা আইনা কুনা হাবিবাকা ইয়া উম্মা একদিন দুশ্মনটাও দোস্ত হইতে পারে দুষ্টটাও দুশ্মন হয়ে যেতে পারে তো ভাই যাই হোক ভাই হল আমরা আল্লাহর কোরআনে আল্লাহর কানুন শিখাইয়া দিছে জন্ম থেকে মৌত পর্যন্ত এই আল্লাহর কানুন আর মাসাইল সামনে লইয়া আমি তোর আলোচনা করলাম আল্লাহ এর থেকে ভালো কথা যে গুণ হলেন তোর আমরা আমল করার তৌফিক দেখো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اشف مرضانا لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما عذب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولتلامذتنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم إنا نعوذ بك من المغرم والمأسم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من عذاب القبر وعذاب النار ونسألك الهدى والتقى والعفاف والغنى رب اغفر وارحم وأنت خير الراحمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا